আসসালামু আলাইকুম দর্শক, আজকের ব্যতিক্রমী আয়োজন অবাক বিশ্ব। এই পর্বে রয়েছে হোপ ডায়মন্ড বা অভিশপ্ত হীরা। হোপ ডায়মন্ড সম্পর্কে জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন। হোপ ডায়মন্ডকে কেন বলা হয় অভিশপ্ত হীরা, চলুন দর্শক এবার জেনে নেই। ভারতীয় গরুড় পুরাণ মতে হীরা বা মণিরত্ন মানুষের জন্য বই আনে উন্নতি আর সাফল্য, কিন্তু গরুড় পুরাণ রচিত হবার সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ইতিহাস বলে ভিন্ন কথা। কেবল সাফল্য আর উন্নতি নয়, একটি দামি হীরার মালিকানা ডেকে আনতে পারে বিপদ, ষড়যন্ত্র, এমনকি মৃত্যু। দুনিয়ার তাবৎ হীরাগুলোর মধ্যে কিছু হীরা খুবই বিখ্যাত, নয়তো সেগুলোকে ঘিরে ঘটা নানা রকম ঘটনার জন্য কুখ্যাত। হোপ ডায়মন্ড দ্বিতীয় দলে। এর বিশেষত্ব হলো এটি অনেক মালিকের অপামৃত্যু থেকে শুরু করে নানা দুর্ঘটনা ডেকে এনেছে। সেই কাকতালীয় দুর্ঘটনা কিংবা সর্বনাশের সংখ্যা এত বেশি যে হোপ ডায়মন্ডকে বলা হয় অভিশপ্ত হীরা। আজকের প্রতিবেদন অভিশপ্ত হোপ ডায়মন্ডের অদ্যপান্ত নিয়ে। হীরাটি উত্তোলিত হয় ভারতবর্ষের গোলকোন্ডার কোল্লোর খনি থেকে, যা বর্তমান অন্ধ্রপ্রদেশে অবস্থিত। একই খনি থেকে পাওয়া গিয়েছিল বিশ্ববিখ্যাত কয়েকটি হীরা। তন্মধ্যে উল্লেখযোগ্য হল রাশিয়ার আর্ল অফ ডায়মন্ড এবং ইংল্যান্ডের রানীর মুকুটে শোভা পাওয়া বিশ্ববিখ্যাত কোহিনূর। নকশা অনুযায়ী ত্রিকোণাকৃতি টেভেনিয়ার ব্লু বর্তমানে যা হোপ ডায়মন্ড। একে সর্বপ্রথম পশ্চিমাদের সমক্ষে আনেন বিখ্যাত ফরাসি পর্যটক ও রত্ন ব্যবসায়ী জে ব্যাপটিস্ট টেভেনিয়ার। কথিত আছে তিনি কোনো এক মন্দিরের মূর্তির চোখ থেকে হীরাটি সরিয়েছেন। সেখানকার পুরোহিতের দেয়া অভিশাপই হীরাটি বয়ে বেড়াচ্ছে। কিন্তু এরকমটা হয়ে থাকলে তো আরেকটি হীরা থাকার কথা, সেটি কোথায়? এর কোনো গ্রহণযোগ্যতা ব্যাখ্যা গবেষকরা দিতে পারেনি। টেভেনিয়ার যখন হীরাটি সংগ্রহ করেন তখন এর ওজন ছিল প্রায় 112 ক্যারেট। এটি ছিল ত্রিভুজাকৃতি। তিনি 1668 সালে আরও ছোট বড় 14টি হীরার সাথে এই হীরাটিও বিক্রি করেন সম্রাট চতুর্দশ লুই এর কাছে। নীল দ্যুতিময় হীরাটি পরিচিত হয় ফ্রেঞ্চ ব্লু নামে। টেভেনিয়ার স্বাভাবিক মৃত্যুবরণ করেন রাশিয়ায়। যেমন বিভ্রান্তি আছে তিনি হীরাটি কিনেছিলেন নাকি চুরি করেছিলেন, বিভ্রান্তি আছে তার মৃত্যু নিয়েও। অনেকের মতে তিনি বৃদ্ধ বয়সে কুকুরের আক্রমণে মারা যান। রাজা চতুর্দশ লুইয়ের স্বাভাবিক মৃত্যু ঘটে। হোপ ডায়মন্ডের সর্বনাশ শুরু হয় রাজা 1600 লুই থেকে। উপযুক্ত প্রমাণবিহীন একটি দাবি আছে যে রাজা সর্বপ্রথম তার গোপন প্রেমিকা মাদাম দা মন্দেসপ্যানকে হীরাটি উপহার দেন, কিন্তু তিনি রাজা ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে যুক্ত থাকায় হীরাটি পুনরায় ফিরে আসে রাজপ্রাসাদে। দরবারে রাজপুরুষ নিকোলাস ফুকে মাত্র একবার ধার করে এক পার্টিতে হীরাটি পরেছিলেন। এর পরপরই তিনি রাজার রোষের শিকার হন। তাকে ক্ষমতা দখলের অপচেষ্টার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 15 বছর তার জেলেই কাটে। অনেকের ধারণা ইনি ম্যান ইন দ্য আয়রন মাস্ক। চরম দুঃশাসনের মাশুল গুনতে ফরাসি বিপ্লবের সময় 1600 লুই ও তার স্ত্রী আন্তোনেন্ট প্রাণ হারান গিলোটিনে। এরপর রাজপ্রাসাদের অন্যান্য মূল্যবান জিনিসপত্রের সাথে হীরাটিও চুরি হয়ে যায়। ফরাসি রাজদরবারে হীরাটি 2 বার কাটাই করে নতুন আকৃতি দেয়া হয়েছিল। বিংশ শতকের শুরুর দিকে সাইমন ফ্রাঙ্কেল নামক এক ব্যবসায়ী হীরাটিকে নিলামে তুলেন।
এরপর তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের শেষ সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের তোশাখানায় স্থান পায় হীরাটি। আব্দুল হামিদ ওটি বিক্রির জন্য সব ব্যবস্থা করেন, কিন্তু কার্যক্রম সম্পূর্ণ হবার আগেই তিনি ক্ষমতাচ্যুত হন এবং হীরা বিক্রির একটি পয়সাও তার ভাগ্যে জোটেনি। নানাজনের হাত ঘুরে এরপর হীরাটি গিয়ে ঠেকে আমেরিকান রত্ন ব্যবসায়ী পিয়েরে কার্তিয়ের কাছে। ততদিনে হীরাটি নিয়ে লোক মুখে কিছু গল্প চাউর হয়ে গেছে। আমেরিকা একের পর এক নিলামে অনেকে আগ্রহ দেখালেও কেউই কেনেননি কার্তিয়ের ছাড়া। তিনি কোনোরূপ সর্বনাশের শিকার হননি। গবেষকদের অনেকে কার্তিয়েকে দায়ী করেন হীরাটির অভিশপ্ত তকমা জোটার পেছনে। তিনি সম্ভবত হীরাটির বাজার দর বাড়ানোর জন্য নানা রকম গুজব ছড়িয়ে দিয়েছিলেন। হীরাটি অভিশাপ বয়ে আনে এর পরবর্তী ক্রেতা এভালিন ওয়াসন ম্যাকলিন এর জন্য। 1912 সালে ওয়াশিংটনের ম্যাকলিন দম্পতি হীরাটি কেনেন। এভালিনের ছেলে গাড়ি দুর্ঘটনায় মারা যান, মেয়ে আত্মহত্যা করেছিলেন, স্বামী অন্য একজন মহিলার পেছনে ছুটে ছুটে শেষে মারা যান এক উন্মাদ আশ্রমে। হীরার তথাকথিত অভিশাপের ভুক্তভোগীদের মধ্যে ইভালিনের ক্ষতির তালিকাটাই সবচেয়ে বড়। ইভালিনের সর্বনাশের পর অভিশাপের একটি প্যাস্টার স্পষ্ট হয়। যে মালিকের উপর বিপদ এসেছে তার পরবর্তী জন কোনো ক্ষতির সম্মুখীন হয়নি। সেই প্যাটার্ন অনুসারেই বলা যায় ম্যাকলিন অ্যাসেস্টের কাছ থেকে 1945 সালে হীরাটি কিনে হ্যারি উইনস্টোন অভিশাপ এড়িয়ে যান। 1958 সালে তিনি এটি বিক্রি করেন, মতান্তরে দান করেন স্মিথসোনিয়ান ইনস্টিটিউটের ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিকে। এই অবধি মিউজিয়ামটি কোনো দুর্ঘটনার মুখোমুখি হয়নি। তবে যে পোস্টম্যান হীরাটি মিউজিয়ামে পৌঁছে দিয়েছিল সেই জেমস টড অত সৌভাগ্যবান ছিলেন না। তিনি ট্রাকের ধাক্কায় আহত হন। অল্প কিছুদিন পরই তার স্ত্রী ও পোষা কুকুরটি মারা যায়। আরও কিছুদিন পর তার বাড়িতে আগুন লাগে। হীরাটির সান্নিধ্যে এসে ক্ষতির সম্মুখীন হয়েছেন এমন একজন মেরি লুই। তিনি ছিলেন রানী আন্তোনেটের সবচেয়ে বিশ্বস্তদের মধ্যে একজন। উন্মত্ত জনতার হাতে নৃশংসভাবে খুন হন। ডাচ রত্ন ব্যবসায়ী উইলিয়াম ফলস রত্নটির কাটাই করেছিলেন। তার ছেলে তাকে হত্যা করে আত্মহত্যা করে। গ্রিক ব্যবসায়ী সিমন ম্যানক্রিডসও হীরাটির ছোঁয়া পেয়েছিলেন কিছুদিনের জন্য। তিনি সপরিবারে গাড়ি দুর্ঘটনায় মারা যান। 1958 সাল থেকে হীরাটি কারো কোনো ক্ষতির সম্ভাব্য কারণ না হয়ে বহাল তরিয়াতে আছে স্মিথসোনিয়ান মিউজিয়ামে। এর বর্তমান ওজন প্রায় 45.52 ক্যারেট। পিয়েরি কার্তিয়ের করা ডিজাইন অনুযায়ী শেষবার হীরাটি কাটাই হয়েছে। গবেষকরা জানিয়েছেন এর নীলাভদতির কারণ বুরন কণার উপস্থিতি। হীরাটিকে ঘিরে বসানো আছে 16টি ও গহনার চেইনই আছে 45টি সাদা হীরা। এই হীরাগুলো মিসেস ইভালিন ইয়ারসনের। সম্প্রতি গবেষকরা জানিয়েছেন ফ্রেঞ্চ ব্লু কিংবা টেভিনিয়ার ব্লু নামে পরিচিত হীরাটির অদ্ভুত নীলাভদতির কারণ এর আণবিক গঠনে বুরন কণার উপস্থিতি। রহস্যময় নীল দতির সাথে যেন বিতর্কও ছড়ায় হীরাটি। হীরাটি আসলে অভিশপ্ত কিনা কিংবা অভিশপ্ত বলে আসলেই কিছু আছে কিনা সে নিয়ে তুমুল তর্ক চলে আজও। টেভেনিয়ার মৃত্যু রহস্যাবৃত। চতুর্দশ লুই ও তার স্ত্রীর মৃত্যু হয়তো স্রেফ রাজনৈতিক পট পরিবর্তনের কারণে হতে পারে। ফ্রান্সিস হোপ নিজেই সবচেয়ে দায়ী নিজে ধ্বংস ডেকে আনার জন্য। জেমস টডি বা কেন দুর্ঘটনার শিকার হবে, সে তো পোস্টম্যান বই কিছুই ছিল না। তবে কি হোপ ডায়মন্ডের অভিশাপ বলতে যা আছে পুরোটাই দুর্দান্তর ব্যবসায়ী পিয়েরে কার্তির গুজব? কিন্তু ইভালিন ওয়ালশের পরিবার ধ্বংস হয়ে যাওয়া কিংবা দ্বিতীয় আব্দুল হামিদের সিংহাসন হারানো বলতে চায় অন্য কথা।
রহস্য আরও ঘোলাটে করতে হীরাটি নিজেই যেন এর অভিশাপের প্যাটার্ন কয়েকবার ভঙ্গ করেছে। পূর্বেই উল্লেখ করা হয়েছে, 1958 সাল থেকে স্মিথসোনিয়ান মিউজিয়ামে আছে হীরাটি এবং এ পর্যন্ত মিউজিয়ামের কারো ক্ষতি ডেকে আনেনি। তবে কি হীরার অভিশাপ শুধু ব্যক্তির বেলাই ঘটে, নাকি হীরাটির হাত বদলের ঘটনাগুলোর সাথে কাকতালীয়ভাবে কয়েকটি দুর্ঘটনার সময় মিলে গেছে? অন্য সব বড় বড় প্রশ্নের মতো দুনিয়ার মানুষ এই প্রশ্নের উত্তরে দুই ভাগে বিভক্ত। দর্শক, আজকের ব্যতিক্রমী আয়োজন অবাক বিশ্ব আপনাদের কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে। আর যদি আপনাদের সামান্য ভালো লাগে, তবে অন্যকে দেখার সুযোগ করে দিতে এক্ষুনি শেয়ার করুন। বিশ্বের আরও নিত্য নতুন ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।